কাজ পড়ে গেছে না এখন টাটা বলো না একটা কোশ্চেন করবো আমি এই গেমটা শেষে দেখি কোশ্চেনটা কে উত্তর দিতে পারবে চারজনকেই করবো ঠিক আছে আছো এখানে আসো ওই ঝাড় দিয়ে ওদিকে জল ধরে দিলে ওইখান থেকে চলে যাবে চারজনকেই একটা কোশ্চেন করবো কমন কোশ্চেন কোনো পড়াশোনার কোনো কোশ্চেন না ঠিক আছে নলেজের কোশ্চেন বাবা তুমি বসো হেড আমাদের বাড়ির হেড মেম্বার ব্যাঠিয়ে বাবা সেখানে আসো মা দাঁড়াও একটা কোশ্চেন করছি ঠিক আছে কোশ্চেনটা বুদ্ধির কোশ্চেন ভালোভাবে চিন্তা ভাবনা করে অ্যান্সার দেবে ঠিক আছে একদিন আকাশের ওপর থেকে নর্মালি প্লেন যায় নিচ থেকে যদিও যায় না তবুও একদিন আকাশের ওপর থেকে একটা প্লেন যাচ্ছে প্লেনে 500টা ফ্রিজ ছিল ফ্রিজ 500টা ফ্রিজ ছিল তার মধ্যে দিয়ে একটা ফ্রিজ নিচে পড়েছে তাহলে এখন প্লেনে কটা ফ্রিজ রয়েছে 500টা ফ্রিজ প্লেনে যাচ্ছিল মানে প্লেনে এক দেশ থেকে আরেক দেশে ডেলিভারি হচ্ছিল তো সেখান থেকে একটা তো হ্যাঁ প্লেন একটা ফ্রিজ ফুলে গেছে 500টার মধ্যে দিয়ে এখন কটা ফ্রিজ আছে প্লেনে 499টা বাবা বলো 499 নর্মাল অত ভাবনা চিন্তার কিছু নেই এত ভাবছো কেন কোনো কারণ আছে না না বল এই কোশ্চেনটা অনেক বড় সবে এখানে স্টার্ট এখানে এটা সবে শুরু হলো এখানে এর এখন অনেকগুলো পার্ট আছে তাহলে 499টা বাবা 499 কনফার্ম না 500 ফেরি দিক থেকে একটা পড়ে গেল হ্যাঁ একটা পড়ে গেছে আর আর সব বাদ বাকিগুলো চলে গেল তা কটা ফ্রিজ রয়েছে প্লেনে तूने भी मुझे कितना बेकरार किया है तूने भी मुझे आर ভাবতে হবে না 499টা তো 499টা ফ্রিজ রয়েছে ঠিক আছে একটা ফ্রিজে এবারে পরের কোশ্চেন হচ্ছে একটা ফ্রিজে একটা হাতিকে আমরা কিভাবে ঢোকাবো হাতিকে আমরা ফ্রিজের ভিতরে কিভাবে ঢোকাবো পিস পিস করে বাবা বলে কিভাবে ঢোকাবো তোমার ছেলে বলেছে পিস পিস করে বাবা বলো নরমালি তো তো ঢোকাই না অত নরমাল বিনরমাল বলতে হবে না তোমরা কিভাবে ঢোকাবে তুমি সেটা বলো আমি তো বলছি অজন্ত ঢোকাই ঢোকে না আর বাবা হাতি তো না ফ্রিজের ভিতরে ঢুকে নাকি আমি ফ্রিজের দরজাটা খুলবো আর হাতিটাকে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেবো বড় ফ্রিজ হলে হাতি কেন মানুষও ঢুকে যাবে ঠিক আছে হয়ে গেল সেকেন্ড কোশ্চেন কত বড় বড় ফ্রিজ আছে তুমি জানো ছোট হাতি বড় হাতি জিজ্ঞাসা করেনি তিন নম্বর কোশ্চেন ঠিক আছে একটা জঙ্গলে তোমার এগুলো কিন্তু সবই একটা কোশ্চেনের মধ্যে আছে একটা জঙ্গলে একটা মানে সব পশুদের একটা মিটিং হচ্ছে ঠিক আছে সেখানে সব পশু এসেছে শুধু একটা পশু আসেনি সেটা কে শিয়াল দাদা না সিংহ না শিয়াল যে কোন তুমি তুমি কি সিংহ আমি শিয়াল শিয়াল তুমি কি বাঘ মা বলো হাতি ইয়েস মার কিন্তু অনেক জেনারেল নলেজ আছে মা ভীষণ বুদ্ধিমতী হ্যাঁ মার মার নাম্বার একদম 100-এ 100 পেয়ে গেছে 99 না 100-এ 100 পরে কোশ্চেন একটা বয়স্ক মহিলা একটা জল ভর্তি কুমিরের মধ্যে দিয়ে একটা জল ভর্তি কুমির বয়স্ক মহিলাটা কুমির পার হবে কি করে সরি কুমির পার হবে বলছে জল নদীটা পার হবে সেটা কিভাবে পার হবে একটা বড় নদী তার মধ্যে প্রচুর কুমির কুমির হাঙর মাছ সব কিছু মানে শুধু ধরো কুমিরই বললাম আমি কুমির তো বুড়িটা কিভাবে জল থেকে পার হবে মানে নদী পারাপার করবে কিভাবে নৌকা কোনো নৌকা ফৌকা কিছু নেই কুমিরের উপর দিয়ে এটা এটা চলবে পারে আর তুমি ওই কুমিরের উপর দিয়ে দৌড়াই দৌড়াই চলে একটা
পশুদের একটা মিটিং হচ্ছে তো বনে জঙ্গলে? পশু ওরা বাবারি হচ্ছে না, বনে জঙ্গলের পশু আর ওই জলের পশু আলাদা। জঙ্গলের পশু জলের পশু ওরকম কোনো ব্যাপার নেই, জঙ্গলে নদী থাকলে সেখানে নদী, হ্যাঁ সেখানে নদী মাগুরমাছ সবাই যাবে। জঙ্গলের মিটিং মানে সবাই যাবে, সে নদী প্রাণী হোক, রাস্তার প্রাণী হোক, আকাশের প্রাণী হোক। নদীটা পার করে যাবার পরেও বৃদ্ধ মহিলাটা মরে গেল কি করে? নদীটা পার করার পরে, নদীটা পার করার পরে বৃদ্ধ মহিলাটা মরে গেল কি করে? তারপরে কিন্তু যে কোশ্চেনের অ্যানসার দিতে পারছেন আমার বাবা, এখান থেকে একটা ওখান থেকে একটা সব তুলে তুলে আনছে। মিটিং এ কিন্তু বৃদ্ধ মহিলা যায়নি, আমি আগে থেকে বলছি। বৃদ্ধ মহিলা মিটিং এ শুধু বন জঙ্গলে পশু পাখি প্রাণী হস্তে যত সব ছিল তারা আছে মিটিং এ। তাহলে ওই মহিলা নদী না পার হওয়াতেই মারা গেছে? আমি বলেছি পার হয়ে মারা গেছে, পার হয়েছে, পার হওয়ার পরে মারা গেছে। বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে, বাঘ ভাল্লুক সঙ্গে সঙ্গে মিটিং এ বসে আছে। ওই মিটিং এ তো আলোচনা হচ্ছে, বাবা বলতে পারবা? ওটা মানুষ ছিল না, তাহলে আর কি আমি বলবো? বলো, আকাশ থেকে যে ফ্রিজটা পড়েছিল সেই ফ্রিজটা তো বৃদ্ধ মহিলার উপরেই পড়লো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই একটু বলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। দাদু ভাই না অপেক্ষা করো প্লিজ, বাই বাই, যাও ভিডিও অফ করে দাও।